নমস্কার বন্ধুরা এড অপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের যে সমস্ত কিষাণ মান্ডিগুলি রয়েছে তো সেই কিষাণ মান্ডিতে ধান কেনা কেন্দ্রগুলিতে কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে তো সেটা খাদ্য দপ্তর নিয়োগ করছে তো দু হাজার পদে কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে ধান কেনার কেন্দ্রগুলিতে তো বন্ধুরা পুরো ভিডিওতে আগে আপনাদের ছাড়া ছোট্ট অনুরোধ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেল নিচে যে জেলারণ সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে দিন এবং তারপরে একটি বেল নোটিফিকেশান আসবে সেটাতেও ক্লিক করে দিন এতে কীভাবে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা চলেছি পুরো ভিডিওতে তো বন্ধুরা এখানে দেখুন দু হাজার কর্মী নিয়োগের নির্দেশিকা জারি খাদ্য দপ্তরের তো দু হাজার কর্মী নিয়োগ করছে এবং কীভাবে নিয়োগ হচ্ছে সেটা আমরা দেখে নিই সরকারি কেনার কেন্দ্রগুলিতে অস্থায়ী দু হাজার কর্মী নিয়োগের জন্য অর্থ দপ্তরের অনুমোদন পেয়েছে খাদ্য দপ্তর যুবশ্রী তালিকায় নথিভুক্তদের এই নিয়োগ করা হবে বলে খাদ্যমন্ত্রী জ্যোতিব্র মল্লিক জানিয়েছেন জেলাশাসকদের মাধ্যমে এই নিয়োগ করা হবে বন্ধুরা যারা যুবশ্রী প্রকল্পের তালিকায় নাম নথিভুক্ত রয়েছে তারাই কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন এবং এটা জেলাশাসকের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে নিয়োগ সংগত নির্দেশিকা জেলাশুর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এই অস্থায়ী কর্মীরা মাসে এগারো হাজার টাকা করে ভাতা পাবেন ছয় মাসের চুক্তিতে নিয়োগ করা হচ্ছে চুক্তির মেয়াদ বাড়তেও পারে তো আপনাদের বেতন হবে এগারো হাজার টাকা এবং ছ মাসের চুক্তিতে কিন্তু নিয়োগ হচ্ছে এবং সেটা কিন্তু বাড়তেও পারে বেকার যুবক যুদ্ধে চাকরি দেওয়ার জন্য কয়েক বছর আগে এমপ্লয়মেন্ট ব্যাংক চালু করে রাজ্য সরকার সম দপ্তর এটির দায়িত্ব আছে কাজ পাওয়ার জন্য এখানে নাম নথিভুক্ত করা হয় যায় নিয়োগকারী সংস্থায় এই পোর্টালের নাম নথিভুক্ত করে নথিভুক্ত প্রার্থীদের মধ্যে থেকে তারা চা চাহিদা অনুযায়ী কর্মী খুঁজে নেবে এটাই ছিল প্রধান উদ্দেশ্য পরবর্তীকালে এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে নথিভুক্তদের মাসে দেড় হাজার টাকা করে অনুদান দেওয়ার প্রকল্প চালু করে সরকার এক লক্ষ কর্মপ্রার্থীকে এই ভাতা দেওয়া চালু করা হয় ওই টাকা পাওয়ার জন্য কোনো বৃত্তিমূলক প্রশিক্ষণ নেওয়ার শর্ত আছে মাসিক ভাতা প্রাপক কর্মপ্রার্থীদের এখন যুবশ্রীর নাম দেওয়া হয়েছে ঠিক হয়েছে কম্পিউটারের কাজকর্ম জানা যুবকদের ধান কেনা কেন্দ্রে নিযুক্ত করার ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে তবে প্রয়োজনে কম্পিউটারের কাজ শিখিয়ে নিতেও পরামর্শ দিয়েছে খাদ্য দপ্তর তো বন্ধুরা এটা খুবই খুশির খবর যে যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে নাম নথিভুক্ত করেছিলেন তো তাদেরকে কিন্তু ধান কেনার কেন্দ্রগুলিতে নিয়োগ করা হবে এবং তাদেরকে এগারো হাজার টাকা করে ভাতা দেওয়া হবে তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাকে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই ধন্যবাদ